তৃণমূলের গোষ্ঠী কোন্দল, প্রধানের প্রতিনিধিকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েতে। পঞ্চায়েত সদস্য ও কর্মীদের নিয়ে সাধারণ সভা চলাকালীন তৃণমূলের নয়নসুখ পঞ্চায়েত প্রধানের প্রতিনিধির উপরে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি হৃদয় মণ্ডল জানান, শুক্রবার বিকেল নাগাদ ফরাক্কা ব্লকে নয়নসুখ পঞ্চায়েতে প্রধানের উপস্থিতিতে পঞ্চায়েতের কর্মী ও সদস্যদের নিয়ে একটি সাধারণ সভা হচ্ছিল। সেই সময় বাইরে থেকে বেশ কিছু লোকজন নিয়ে এসে আমার উপর ও পঞ্চায়েতের কর্মী সহ সদস্যদের উপর চড়াও হয় অঞ্চল সভাপতি ইমরান আলী। জামার কলার ধরে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। তারপর রাতে এই পুরো ঘটনা লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয় ফরাক্কার বিডিওকে এবং ফরাক্কা থানায়। অন্যদিকে অঞ্চল সভাপতি ইমরান আলী মারধরের অভিযোগ অস্বীকার করেন। ইমরান আলী জানান, পঞ্চায়েত প্রধানের চেয়ারে অন্য কেউ বসায় প্রতিবাদ করেন আর তাতেই বচসার সৃষ্টি হয়। আমাদের একটা সাধারণ সভা চলছিল, সেই সময় গুন্ডা বাহিনী নিয়ে ইমরান আলী মারধর করেছে এবং চেয়ার টিয়ার ভাঙচুর করেছে। ইমরান আলীটা কে? অঞ্চল সভাপতি। কোন পঞ্চায়েতে? নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের। এবং নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে হামলা করেছে এবং সমস্ত মেম্বারের সামনে আমাদের সমস্ত মেম্বার এসেছেন, আমরা কমপ্লেন দিতে থানাতে এসেছি। যদি আমাদের এটা যদি সুরাহা কিছু না হয়, আমরা সমস্ত মেম্বার আমরা আগামী সোমবারের মধ্যে রিজাইন দেব।